আসসালামু আলাইকুম আমরা এখন দেখবো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আগরওয়ালের বইয়ের অ্যাভারেজ চ্যাপ্টারের প্রশ্ন সমাধান আমরা ধারাবাহিকভাবে অঙ্ক সমাধান দিয়ে আসছি এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্ব অ্যাভারেজের অঙ্ক শুরু হবে একত্রিশ নম্বর অঙ্ক দিয়ে তারপর অঙ্ক নাম্বার থার্টি ওয়ান নাম্বার থার্টি ওয়ানে ছিল কোম্পানি সি সেলস লাইন অফ টোয়েন্টি ফাইভ প্রোডাক্ট উইথ অ্যান অ্যাভারেজ রিটেল প্রাইস অফ টাকা টুয়েলভ হান্ড্রেড ইফ নান অফ দিস প্রোডাক্ট সেলস

বারোশো টাকা করে তো পঁচিশটা প্রোডাক্ট বারোশো টাকা করে সেল করলে তার সেলিং হবে হচ্ছে তিরিশ হাজার টাকা প্রশ্নে বলা আছে চারশো বিশ টাকার কমে সে কোনো প্রোডাক্ট বিক্রি করে না এটা একটা কথা আরেকটা বলা আছে দশটা প্রোডাক্ট সে বিক্রি করে সেটা হচ্ছে এক হাজার টাকার কমে বিক্রি করে দশটা প্রোডাক্ট তো এক হাজার টাকার কমে বিক্রি করা মানে হচ্ছে এক হাজার টাকার চেয়ে কত কমে সে বিক্রি করতে পারবে এক হাজার টাকার চেয়ে সে চারশো টাকা পর্যন্ত কমে বিক্রি করতে পারবে অর্থাৎ একটা প্রোডাক্ট সে বিক্রি করতে পারবে হচ্ছে চারশো টাকা তাহলে এই যে এক হাজার টাকা কমে যে প্রোডাক্ট দশটায় বিক্রি করে সেই দশটা প্রোডাক্টের সর্বনিম্ন মূল্য যেটা আছে সেটা হচ্ছে চারশো টাকা তাহলে আমরা বলতে পারবো হচ্ছে চার টাকার প্রোডাক্ট বিক্রি করে এখন আমাদের দশটা প্রোডাক্ট সেল হয়ে গেল টোটাল হচ্ছে পঁচিশটা বাকি থাকে হচ্ছে পনেরোটা পনেরোটার মধ্যে একটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ তাহলে বাকি চোদ্দোটা হচ্ছে লিস্ট এক্সপেন্সিভ লিস্ট এক্সপেন্সিভ মানা হচ্ছে সর্বনিম্ন কত দামে সেটা বিক্রি করতে পারবে সর্বনিম্ন এক হাজার টাকা দামে সেই প্রোডাক্টটা বিক্রি করতে পারবে সেই ক্ষেত্রে চোদ্দো ইন্টু এক হাজার টাকা ইকুয়াল টু আসবে হচ্ছে চোদ্দো হাজার টাকা তাহলে এই তিরিশ হাজার থেকে বিয়াল্লিশশো আর চোদ্দো হাজার বিয়োগ করতে হবে ইকুয়েল টু আসবে এগারো হাজার আটশো টাকায় এগারো হাজার আটশো টাকা হবে হচ্ছে এক্সপেন্সিভ প্রোডাক্টের প্রাইস এটা হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার থার্টি টু থার্টি টুতে ছিল দ্য অ্যাভারেজ সেল অফ এ কার ডিলারশিপ ওয়াজ ফিফটিন কারস পার উইক আফটার এ প্রমোশনাল স্কিম দ্য অ্যাভারেজ সেল ইনক্রিজড টু টোয়েন্টি ওয়ান কারস পার উইক দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য সেল অফ দ্য কার ওয়াজ একদম ইজি একটা অঙ্ক এখানে বলা আছে প্রতি সপ্তাহে সে পনেরো টাকার বিক্রি করতো প্রমোশনাল অফারের কারণে সে একুশ টাকার বিক্রি করে এখন তাহলে এই যেটা ডিফারেন্স ডিফারেন্সটা হচ্ছে ছয় টাকার তো কত থেকে ডিফারেন্স হচ্ছে আমার বেস ফিগার ছিল পনেরো পনেরো থেকে কত পার্সেন্ট বাড়লো সেটা জানতে চাওয়া হয়েছে ইন্টু একশো ইকুয়াল টু হবে হচ্ছে ফোরটি পার্সেন্টেজ ফোরটি পার্সেন্ট হবে এই প্রশ্নের উত্তর তারপরে অঙ্ক নাম্বার থার্টি থ্রি নাম্বার থার্টি থ্রিতে বলা আছে দ্য মিন অফ ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার সিক্স স্কোয়ার সেভেন স্কোয়ার ইজ তো আমরা জানি যে বর্গসংখ্যার যোগ ফলের একটা সূত্র রয়েছে তো বর্গ সংখ্যার যোগ ফলের গড়ের সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু টু ওয়াইস এন প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স আর এটার যে সূত্র ছিল সেটা অ্যান ছিল যেহেতু অ্যান সংখ্যা দ্বারা ভাগ হবে সেহেতু এটাই হবে হচ্ছে অ্যাভারেজ এই মুখস্থ করে ফেললে আপনারা পারেন তো টোটাল ওয়ান থেকে শুরু করে সেভেন পর্যন্ত তাহলে সেভেন প্লাস ওয়ান ইন্টু টু ইন্টু সেভেন প্লাস ওয়ান ডিভাইড বাই আসবে হচ্ছে সিক্স ইকুয়েল টু আসবে হচ্ছে এইট ইন্টু সাধ্যে চোদ্দো আর এক হচ্ছে পনেরো বাই সিক্স ইকুয়েল টু আসবে হচ্ছে টোয়ান্টি এই টোয়ান্টি হবে হচ্ছে অ্যাভারেজ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থার্টি ফোর নাম্বার থার্টি ফোরে বলা আছে ইফ এ বি সি ডি ই আর ফাইভ কনজিকিউটিভ অড নাম্বার্স দেয়ার অ্যাভারেজ ইজ তো এ বি সি ডি ই এগুলো হচ্ছে অড নাম্বার কনজিকিউটিভ অড নাম্বার সবসময় মনে রাখবেন কনজিকিউটিভ নাম্বার যখন বলবে ইভেন অর্ড হোয়াট এভার যেটাই হোক না কেন মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে অ্যাভারেজ অর্থাৎ সি হচ্ছে অ্যাভারেজ যেহেতু অপশনে নেই সেই ক্ষেত্রে নান অফ দিস হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি ফাইভ নাম্বার থার্টি ফাইভে আছে দ্য অ্যাভারেজ অফ নন জিরো নাম্বার অ্যান্ড ইটস স্কোয়ার ইজ ফাইভ টাইমস দ্য নাম্বার দ্য নাম্বার ইজ দ্য অ্যাভারেজ অফ নন জিরো নাম্বার অ্যান্ড ইটস স্কোয়ার অর্থাৎ একটা নন জিরো নাম্বার ধরে নেন এক্স এবং তার স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার এইটার অ্যাভারেজ হচ্ছে আমাদের ফাইভ টাইমস অফ দ্য মেন নাম্বার অর্থাৎ ফাইভ ইন্টু মেইন নাম্বার ছিল আমাদের এক্স তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়েল টু টেন এক্স বা এক্স স্কোয়ার ইকুয়াল টু নাইন এক্স এটা ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে নাইন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থার্টি সিক্স নাম্বার থার্টি সিক্সে বলা আছে টোটাল অফ ওরস মার্ক ইন সংস্কৃত অ্যান্ড ম্যাথমেটিক্স টুগেদার আর এইটি মোর দ্যান দ্য মার্কস ইন সায়েন্স হিজ অ্যাভারেজ মার্ক ইন দ্য থ্রি সাবজেক্ট আর ওয়ান হান্ড্রেড হোয়াট আর হিজ মার্কস ইন সায়েন্স এখানে বলা আছে সংস্কৃত এবং ম্যাথমেটিক্সে মিলিয়ে যা পায় সংস্কৃত প্লাস ম্যাথমেটিক্সে মিলিয়ে যা পায় সেটা হচ্ছে সায়েন্সের সাথে এইটটি প্লাস করলে যা হয় সেটা আর বলা আছে সংস্কৃতি ম্যাথ এবং সায়েন্সের যে অ্যাভারেজ সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড তো তিনটার অ্যাভারেজ যদি ওয়ান হান্ড্রেড হয় তাহলে টোটাল মার্কস হবে হচ্ছে থ্রি হান্ড্রেড এটা আর দেখানো হলো না সেই ক্ষেত্রে আমরা যদি এটুকের মান বের করি এটুক পাবো হচ্ছে এস প্লাস এম ইকুয়েল টু থ্রি হান্ড্রেড তো এইটা রিপ্লেসমেন্ট আমরা লিখতে পারবো হচ্ছে থ্রি হান্ড্রেড মাইনাস সায়েন্স ইকুয়েল টু সায়েন্স প্লাস বা এটা করলে টু সায়েন্স ইকুয়েল যাবে হচ্ছে টু টোয়েন্টি আর সায়েন্স যাবে হচ্ছে ওয়ান এই একশো দশ হবে হচ্ছে সায়েন্সের মার্কস এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার থার্টি সেভেন নাম্বার থার্টি সেভেনে বলা আছে দ্য র্যাথমেটিক মেন অফ দ্য সিরিজ ওয়ান টু ফোর এইট সিক্সটিন টু টু দি পাওয়ার অ্যান এটা তো এখানে আমরা জানি যে এখানে এন প্লাস ওয়ান সংখ্যক পদের যে সমষ্টি সেটা সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান তো যেহেতু এটা সমষ্টি আর টোটাল সংখ্যার সংখ্যা হচ্ছে অ্যান প্লাস ওয়ান তাহলে এটা হবে হচ্ছে অ্যাভারেজ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি এইট নাম্বার থার্টি এইটে বলা আছে দ্য অ্যাভারেজ অফ টু নাম্বার ইজ সিক্স পয়েন্ট ফাইভ অ্যান্ড স্কোয়ার রুট অফ দেয়ার প্রোডাক্ট ইজ সিক্স হোয়াট আর দ্য নাম্বারস তো এখানে অ্যাভারেজ অফ টু নাম্বার ধরেন আপনারা দুইটা নাম্বার এক্স এবং ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু লেখা যাবে একসাথে করে ফেলছি যেহেতু সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে অ্যাভারেজ তাহলে সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টু হবে টোটাল বা এক্স প্লাস ওয়াই ইকুয়েল টু লেখা যাবে হচ্ছে থার্টিন আর আরেকটা বলা আছে স্কোয়ার রুট স্কোয়ার রুট আর রুট একই জিনিস এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে সিক্স বা এখান থেকে করলে এক্স ওয়াই ইকুয়েল টু আসবে হচ্ছে থার্টি সিক্স তো আমরা যদি এক্স মাইনাস ওয়াইটা বের করি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল লেখা যাবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই বা মান যদি বসাই তেরো স্কোয়ার মাইনাস ফোর ইন্টু থার্টি সিক্স টু আসবে হচ্ছে ওয়ান সিক্সটি ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে টোয়ান্টি ফাইভ অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এক্স ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে ফাইভ তো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আর এক্স প্লাস টু হচ্ছে আমাদের থার্টিন এটা যদি আমরা যোগ করি তাহলে টু এক্স টু পাওয়া যাবে এইটিন বা এক্স ইকুইয়াল পাওয়া যাবে নাইন তো এক্স ইকুয়াল টু নাইন হলে ওয়াইয়ের বের করে নিতে পারবেন তাহলে নাম্বার দুইটা হবে একটা নাইন একটা ফোর এটি হবে প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি নাইন নাম্বার থার্টি নাইনে বলা আছে অ ফোর নাম্বারস হুজ অ্যাভারেজ ইজ সিক্সটি দ্য ফার্স্ট ইজ ওয়ান ফোর্থ অফ দ্য সাম অফ দ্য লাস্ট থ্রি দ্য তো এখানে দেখেন নাম্বার হচ্ছে চারটা নাম্বার একটা দুইটা তিনটা চারটা তো চারটা নাম্বারের অ্যাভারেজ বলা আছে হচ্ছে সিক্সটি তাহলে চারটা নাম্বারের মোট হবে চারশো চব্বিশ দুইশো চল্লিশ এখন আমাদেরকে যেটা বলা আছে সেটা বলা হচ্ছে যে ফার্স্ট ইজ ওয়ান ফোর্থ অফ দ্য সাম অফ দ্য লাস্ট থ্রি এই লাস্ট তিনটার যা যোগফল হবে এইটা হবে হচ্ছে যোগ ফলের চার ভাগের এক ভাগ তাহলে এটা যদি আপনি যোগফল ফল ফোর এক্স ধরে নিতেন তাহলে এটা ধরতেন হচ্ছে এক্স তাহলে চার ভাগের এক ভাগ হল আর এটার অ্যাভারেজ হচ্ছে আমাদের সিক্সটি তো আমাদেরকে যা বের করতে হবে বের করতে হবে ফার্স্ট নাম্বার কত তাহলে এটা যোগ করেন যোগ করলে আসবে হচ্ছে এক্স প্লাস ফোর এক্স এই সব মিলিয়ে হবে হচ্ছে দুইশো চল্লিশ বা ফাইভ এক্স টু আসবে টু ফোরটি বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে ফোরটি এইট তাহলে ফোরটি এইট হবে হচ্ছে ফার্স্ট নাম্বারটা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরের অঙ্ক ফোরটি ফোরটিতে বলা আছে দ্য অ্যাভারেজ অফ ফোর পজিটিভ ইনটিজার ইজ ফিফটি নাইন দ্য হাইয়েস্ট ইনটিজার ইজ এইটটি থ্রি অ্যান্ড দ্য লোয়েস্ট ইনটিজার ইজ টোয়েন্টি নাইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য রিমেনিং টু ইনটিজার ইজ টোয়েন্টি এইট হুইচ অফ দ্য ফলোয়িং ইনটিজার ইজ দ্য হায়েস্ট অফ দ্য রিমেননিং টু ইনটিজারস অর্থাৎ আমাদেরকে যা বলা আছে এই চারটা ধরেন পজিটিভ ইনটিজার এর মধ্যে অ্যাভারেজ হচ্ছে 59 তো অ্যাভারেজ যদি 59 হয় তাহলে টোটাল হবে হচ্ছে ফিফটি নাইন ইন্টু ফোর টু হবে হচ্ছে টু থার্টি এখন আমাদের হায়েস্ট এবং লোয়েস্ট বলা আছে হাইয়েস্ট বলা আছে সাপোজ এটা বলা আছে হচ্ছে টোয়েন্টি তাহলে এখান থেকে আমরা এইটটি আর 29 বিয়োগ করবো তাহলে বিয়োগ করবো হচ্ছে একশো এটা বিয়োগ করলে আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফোর তাহলে এই দুইটা নাম্বার মিলে হয় হচ্ছে ওয়ান টোয়েন্টি ফোর তো এই দুইটা ডিফারেন্স দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি এইট তো এই দুটা ডিফারেন্স যখন টোয়েন্টি এইট দেওয়া থাকে তখন আমরা একটা ধরবো হচ্ছে এক্স একটা ধরবো হচ্ছে এক্স মাইনাস টোয়েন্টি এইট তাহলে এই দুইটা যোগ করলেই আমাদের একশো চব্বিশ আসবে তাহলে বলতে পারবো এক্স প্লাস এক্স মাইনাস টোয়েন্টি এইট ইকুয়েল টু ওয়ান টোয়েন্টি ফোর বা এখান থেকে ক্যালকুলেশন করলে এক্সের মান পাওয়া যাবে হচ্ছে সেভেন্টি সিক্স এই সেভেন্টি সিক্স হচ্ছে বড়ো নাম্বারটা যদি ছোটো নাম্বারটা বলতো তাহলে ছিয়াত্তর থেকে আঠাশ বিয়োগ করে দিতেন তাহলেই বের হয়ে যেত এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোরটি ওয়ান ফোরটি ওয়ানে বলা আছে দ্য অ্যাভারেজ অফ সেভেন কনজিকিউটিভ নাম্বার ইজ টোয়ান্টি দ্য লার্জেস্ট অফ দিস নাম্বার ইজ তো অ্যাভারেজ অফ সেভেন কনজিকিউটিভ নাম্বার যদি সেভেন কনজিকিউটিভ নাম্বার হয় তাহলে দেখেন আমরা যদি একটা আইকিউ খাটাই এই পাশে তিনটা নাম্বার থাকবে এই পাশে তিনটা নাম্বার থাকবে মাঝখানে একটা নাম্বার থাকবে এটাই হচ্ছে সাতটা নাম্বারের অ্যাভারেজ তো কনজার্ভিউটিভ নাম্বার পরপর যেহেতু সংখ্যা অ্যাভারেজ বলা আছে হচ্ছে বিশ তাহলে এই সংখ্যাটা হচ্ছে বিশ আমাদের লার্জেস্ট নাম্বার হবে এটা হবে একুশ বাইশ এটা হবে হচ্ছে তেইশ এই তেইশ হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোর্টি টু নাম্বার ফোর্টি টুতে বলা আছে দ্য অ্যাভারেজ অফ ফাইভ কনজিকিউটিভ অর নাম্বার ইজ নাইনটি ফাইভ হোয়াট ইজ দ্য ফোর্থ নাম্বার ইন দ্য ডিক্রিজিং ওয়ার্ডার তো পাঁচটা কনজিকিউটিভ অর্ড নাম্বার যদি আমরা হিসাব করি তাহলে ধরেন এই পাঁচটা নাম্বার আমরা বক্স করলাম পাঁচটা বক্স এর অ্যাভারেজ বলা আছে হচ্ছে নাইনটি তাহলে এটা হবে নাইনটি ফাইভ তাহলে যদি চিন্তা করেন এইটা আসবে হচ্ছে আমাদের নাইনটি এটা হচ্ছে আমাদের নাইনটি ওয়ান এইটা আসবে হচ্ছে নাইনটি সেভেন এইটা আসবে নাইনটি নাইন তো আমাদেরকে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ফোর্থ নাম্বার ইন ডিসেন্ডিং ওয়ার্ডার ডিসেন্ডিং ওয়ার্ডারের মিনসটা হচ্ছে বড়ো থেকে ছোটো সেই ক্ষেত্রে এদিকে আমাদের ফোর্থ নাম্বার তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ নাম্বার ফোর্থ নাম্বার আসে হচ্ছে আমাদের নাইনটি থ্রি এই নাইনটি থ্রি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফোরটি থ্রি নাম্বার ফোরটি থ্রিতে বলা আছে এ বি সি অ্যান্ড ডি আর ফোর কনজিকেভ ইভেন নাম্বারস রেসপেক্টিভলি অ্যান্ড দেয়ার অ্যাভারেজ ইজ সিক্সটি ফাইভ হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ এ এন্ড ডি এ বি সি ডি এটা হচ্ছে আমাদের কনজিকেটিভ ইভেন নাম্বারের লিস্ট তো এখানে অ্যাভারেজ বলা আছে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ অ্যাভারেজ অ্যাভারেজ যেহেতু মাঝখানের দিকে পড়ে তাহলে সিক্সটি ফাইভ হবে বি আর সি এর মাঝখানের সংখ্যাটা এই জায়গায় পড়বে হচ্ছে সিক্সটি ফাইভ তাহলে এটা বি সিক্সটি সিক্স এইটা হবে হচ্ছে সিক্সটি ফোর যেহেতু এগুলি সব কনজারভিটিভ অড নাম্বার সেহেতু সি এর পরে ডি এর নাম্বারটা হবে সিক্সটি এইট আর এই নাম্বারটা হবে হচ্ছে সিক্সটি টু এই আমরা নাম্বারগুলি পেয়ে গেলাম এখন আমাদেরকে বললো এ আর ডি এর প্রোডাক্ট বের করতে এ আর ডি এর প্রোডাক্ট মানে হচ্ছে সিক্সটি টু ইন্টু সিক্সটি এইট ইকুয়াল টু আমাদের আসবে ফোর টু ওয়ান সিক্স এই ফোর টু ওয়ান সিক্স হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোরটি ফোর নাম্বার ফোরটি ফোরে বলা আছে দ্য সাম অফ দ্য থ্রি কনজার্কিউটিভ ইভেন্ট নাম্বার ইজ ফোরটি ফোর মোর দ্যান দ্য অ্যাভারেজ অফ দিস নাম্বারস হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য থার্ড লার্জেস্ট অফ দিস নাম্বার তাহলে তিনটা নাম্বার বের করতে হবে তো আমরা যদি থ্রি কনজার্কিউটিভ ইভেন্ট নাম্বার চিন্তা করি তাহলে এক্স মাইনাস টু একটা নাম্বার ধরবো একটা এক্স ধরবো একটা ধরবো হচ্ছে এক্স প্লাস টু প্রশ্নে বলা আছে দ্য সাম অফ দ্য থ্রি কনজিকিউটিভ ইভেন নাম্বার ইজ ফোরটি ফোর মোর দেন অ্যাভারেজ অফ দিস নাম্বারস তো তাদের অ্যাভারেজ হচ্ছে মাঝখানে একটা এক্স সেক্ষেত্রে আমরা বলতে পারবো এক্স মাইনাস টু প্লাস প্লাস এক্স এক্স প্লাস টু টু হচ্ছে ফোরটি ফোর প্লাস এক্স তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা থ্রি এক্স ইকুয়েল টু ফোরটি ফোর প্লাস এক্স পাবো বা এক্স ইকুয়েল টু পাবো হচ্ছে টোয়েন্টি টু তো এক্সের মধ্যে যদি টোয়েন্টি টু পাই তাহলে এই মানটা পেয়ে গেলাম আমরা টোয়েন্টি টু আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে দ্য থার্ড লার্জেস্ট অফ দিস নাম্বার এর লার্জেস্ট নাম্বার কত তাহলে বাইশ প্লাস দুই ইকুয়াল টু আসবে হচ্ছে টোয়ান্টি ফোরে টোয়ান্টি ফোর হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোর্টি ফাইভ নাম্বার ফোর্টি ফাইভে বলা আছে দ্য অ্যাভারেজ মার্কস অফ স্টুডেন্ট ইন ফোর সাবজেক্টস ইট সেভেন্টি ফাইভ ইফ দ্য স্টুডেন্ট অপটেন এইট্টি মার্কস ইন দ্য ফিফথ সাবজেক্ট দেন দ্য নিউ অ্যাভারেজ ইজ তো এখানে বলা আছে চারটা সাবজেক্ট আছে চারটা সাবজেক্টে টোটাল অ্যাভারেজ মার্ক হচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে টোটাল মার্ক হবে ফোর ইন্টু ফাইভ আর পরবর্তী যে পরীক্ষা আছে সেটাতে পেয়েছে এইট্টি মার্ক তাহলে এটা যোগ করে টোটালটাকে পাঁচ দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব তো এটা ক্যালকুলেশান করলে আসে হচ্ছে থ্রি এইটটি বাই ফাইভ ইকুয়েল টু আসবে হচ্ছে সেভেন্টি সিক্স এই সেভেন্টি সিক্স হবে হচ্ছে নিউ অ্যাভারেজ মার্কস এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য ধন্যবাদ